উপজেলা প্রশাসন এবং পরিষদ যৌথভাবে পুষ্পমাল্য অর্পণ করার জন্য শহীদদের করছেন। সংসদের পর বাংলাদেশ আওয়ামী লীগ নন্দীগ্রাম থানা প্রস্তুত থাকে যোদ্ধা সংসদ, এখন মুক্তিযোদ্ধা সংসদ নন্দীগ্রাম কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমান্ডার হিসেবে দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ পুষ্পমাল্য নিয়ে শহীদ বেদিতে প্রবেশ করেছে। আসে নাই ছবি তুলবো নাকি ভিডিও? না না হচ্ছে ভিডিও হচ্ছে। আচ্ছা আর আর একটাই আছে, শেষ শেষ দেন। পুষ্পমাল্য অর্পণ করছেন। এরপর রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংস্থার পক্ষে পুষ্পমাল্য অর্পণ করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান এবং কৃষক লীগের সভাপতি মহান বিজয় দিবস 2023 উপলক্ষে 31 বার তপদ্বলি চলছে। 31 বার মধ্য দিয়ে নন্দীগ্রামের উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় দিবসের কার্যক্রমের শুভ সূচনা হল। একটি আঙুল গর্জে উঠে করল যদি শাসন, উঠল কেঁপে পাক বাহিনীর স্বৈরাচারী আসন, তার ইশারায় বীর বাঙালি বুকের জমি। মহান বিজয় দিবস 2020 উদযাপন উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কারমেকার নেতৃত্বে উপজেলা প্রশাসন কর্তৃক শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ। আমরা পুষ্পমাল্য অর্পণে যাচ্ছি উপজেলা প্রশাসন এবং পরিষদ একযোগে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ। উপজেলা প্রশাসন এবং পরিষদ যৌথভাবে পুষ্পমাল্য অর্পণ করার জন্য শহীদ বেদিতে করছেন। ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় জনাব রেজাউল আসলাম, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, মহান জেলা প্রশাসন এবং পরিষদ যৌথভাবে উপজেলা পরিষদের নেতৃত্বে রয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় জনাব রেজাউল আসলাম জিন্না এবং ভাইস চেয়ারম্যান দ্বয় উপজেলা প্রশাসন মোসাম্মদ শারমিন আক্তার, উপজেলা নির্গ্রাম থানা। পুষ্পমাল্য অর্পণ করবেন বাংলাদেশ পুলিশ নন্দীগ্রাম থানা। নন্দীগ্রাম থানাকে অনুরোধ জানাচ্ছি শহীদ বেদিতে প্রবেশ করুন।
পুষ্পমাল্য নিয়ে আপনারা শহীদ বেদিতে প্রবেশ করুন। এরপর প্রস্তুত থাকবেন বাংলাদেশ মোনা। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ নন্দীগ্রাম। এবার জোরে ফুট।